নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এসে গেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের একটা পূজা আসনের ডিজাইন বানিয়ে দেখাবো। এটা প্লাস্টিকের একটা বস্তা, তার উপরে এই ডিজাইনটা আমি বানাবো। তো তার জন্য নিয়ে নিয়েছি একটা বস্তা, আর এই যে এই লাল রঙের উলটা, উলটা একটু মোটা নিতে হবে, এটা 4-ply উল। আর নিয়ে নিতে হবে একটা মোটা আসন সেলাইয়ের ছুঁচ। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমে উলটা এখানে ভরে নেব। এই ধরনের প্লাস্টিকের বস্তা প্রায় সবার ঘরেই থাকে, আর বাজারেও খুবই ইজিলি অ্যাভেলেবেল। তোমরা এই প্লাস্টিকের বস্তাগুলোকে সাইড থেকে একটুখানি সেলাই করে নিয়ে খুব সহজেই সুন্দর একটা আসন তৈরি করে নিতে পারো। তো চলো স্টার্ট করি। এখানে আড়ে করে দেখাতে পারো অসুবিধা হবে, তাই এইভাবে লম্বা করে দেখাচ্ছি। তো এই দিক থেকে কিছুটা জায়গা ছেড়ে দেবো এই পাশ থেকে, আর এই পাশ থেকে কিছুটা জায়গা ছেড়ে দেবো। তো দিয়ে এইখান এরকম জায়গা থেকে তুলে নেব আমি এটা, এটা নিচের থেকে তুলব এইভাবে। এইভাবে তুলে নিলাম। নেওয়ার পরে এখানে দেখো এই যে ঘরগুলো আছে, যেগুলোর মধ্যে স্মুচটা আমি এইভাবে ভরতে পারবো। এইরকম একটা এইখানে আছে, আরও একটা ঘর, এই যে এই একটা ঘর, দুটো ঘর, এরপরে আবার আছে এখানে একটা ঘর, এই তিনটে ঘর, আর এখানে আছে দেখো এই একটা ঘর, চারটে ঘর। মানে যেই ঘরগুলোতে আমি এরকম ইজিলি ছুঁচটা ঢুকাতে পারবো, এই যেইভাবে দেখো যেখান থেকে উঠালাম, তারপরে একটা, দুটো, তিনটে, চারটে, এরকম চারটে ঘর, এই তিনটে ঘর ছেড়ে দিলাম। দিয়ে এই 4 নম্বর ঘরটা থেকে এইভাবে তুলে নেব, এই দিয়ে আবার এখানে দেখো একটা, দুটো, তিনটে, তিনটে ঘর ছেড়ে দিয়ে এই 4 নম্বর ঘরটা এইভাবে তুলে নেব, মাঝখানে তিনটে ঘর ছেড়ে দেব। আবার এখানে সেম একইভাবে একটা, দুটো, তিনটে, তিনটে ঘর ছেড়ে দেব, দিয়ে এই 4 নম্বর ঘরে তুলে নেব। এইখানে এটা জয়েন্ট করে দেবো, মানে এখানে ফিনিশ করে দেবো। তো এতটাই তোমাদের দেখাচ্ছি, পুরোটা বানাতে গেলে অনেকটা সময় লাগবে। তো এতটাই ডিজাইনটা তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এই পর্যন্ত নিয়ে নিলাম, এখানে ওরকমভাবে বানিয়ে নিচ্ছি, এখানে ওইভাবে বানিয়ে নিলাম, নিয়ে 1, 2, 3 ছেড়ে দিয়ে আমি এই অবধি এখানে ভিতরে অন করে দেবো এইভাবে। চলে গেল ভিতরে, দেখো এই যে এইখানে যেই ঘরটায় ভিতরে এখানে করলাম, তার উপরের পাশের ঘরটায় নিয়ে নেবো, এইখান থেকে তুলে নেব। আগের ঘরটায় তুলে নিলাম, এবার এখানের এটা এটা ছেড়ে দেব, দিয়ে এই যে ঘরটা আছে এর আগের ঘরটায় তুলে নেব, আর একটা ঘর ছেড়ে পরের ঘরটায় তুলে নেবো। দেখো এইভাবে এইটা ছেড়ে দেবো, দিয়ে এর পরের ঘরে আগেরটায় আর পরেরটায় তুলে নেবো এইভাবে। আবার এইটা ছেড়ে দেবো, দিয়ে এখানে এই একটা দুটোতে এইভাবে তুলে নিলাম,
নিয়ে লাস্টে এখানে এসে এই যে ঘরটা, তার আগের ঘরটা এখানে এইভাবে করে নিচের দিকে করে মানে ভরে দেবো। দেখো হয়ে গেল এটা এইভাবে। পরে আবার পরের ঘরটা থেকে তুলব, এখান থেকে তুলে নেব, নিয়ে এই যে এইভাবে তুলে নেব। দেখো এই হয়ে গেল। এবার এখানে এখানে আর কিছু তুলব না, দেখো সিধা এইখানে চলে আসব। এই আগের ঘরটায় তুলে নেব, আবার এর এইখানে পরের ঘরটায় তুলে নেব। এই যে একটা ঘর এই পাশে আগে চলে আসবে, একটা ঘর পরে চলে যাবে। এখানেও সেম একইভাবে একটা ঘর আগে চলে যাবে, একটা ঘর পিছনে চলে যাবে। এই এখানেও সেম একইভাবে এইভাবে করে ঘরটা বানাতে হবে ডিজাইনটা। এখানে করে দিলাম ভিতরে, দেখো এই চলে গেল এখানে। আবার এই পরের এই ঘরটা থেকে তুলে নেব এইভাবে। এবার এখানে একটা ঘর পরে এইভাবে করে নেব এখানে, এখন আমরা দেখলেই বুঝতে পারবে। এবার এখানে একটা ঘর আগে তুলব, এই তুলে নিলাম, এখানে একটা ঘর পরে তুলব। তোমরা যদি বুঝতে না পারো তো এইভাবে ঘুরিয়ে নেবে, এটা বানাতে সুবিধা হবে। এইভাবে করে একটা একটা ঘর আগে, একটা ঘর পিছনে হয়ে যাবে। এই আবার এখানে এসে একটা ঘর এই দিকে আগে, একটা ঘর আবার এদিকে পরে। আগের ঘরটা আগে তুলে নিই, আর এখানে একটা ঘর পিছনে চলে যাবে। এই চলে, এবার এখানে একটা ঘর আগে চলে আসবে। একটা ঘর আগে দিয়ে এটাকে আমি এখানে বরাবর করে দেবো। ডিজাইন আবার সেম একইভাবে পরের ঘরটা থেকে তুলে নেব, এই তুলে নিলাম, নিয়ে এখানে পরের ঘরটা থেকে তুলব। এই দেখো এই
একটা করে লাইন বানাবো, এখানে প্রত্যেকটা ঘরে এইভাবেই একটা করেই করে নিতে হবে। এবার লাস্ট এই যে এখানে ওই একটা লাগিয়ে নিলাম, এইভাবে এখানে লাস্ট একটা ঘর নিয়ে নিলাম, এভাবে এবার দেখো পরের ঘরটা কিভাবে বানাবো সেটা এবার তোমাদের দেখিয়ে দিই। পরের ঘরটা আবার বানানোর জন্য সেম একইভাবে দেখো এখানে এই ঘরটা আগে আছে, তো এখানে এই ঘরটার পরে এই ঘরটা আগেরটা নিয়ে নিতে হবে। এখানে এই দেখো তা বরাবর হয়ে গেল, তাহলে একদম সমান হয়ে গেল। এবার আবার এর পরের ঘরটা, এর আগের যে লাইনটা আছে এই লাইনটার আগের লাইনটা এইখানে নিয়েছিলাম, তো এটাও এর আগেরটাই নেব, জাস্ট এখানে নিয়ে নেব একটা এইভাবে। এখানে এসেও সেম একইভাবে আগে একটা আর পরে একটা। এরপরে আবার আগে একটা তুলে নেবো, আগে যে ঘরটায় তুলেছিলাম তার পরের ঘরটায় তুলে নেবো, এখানেও সেম একইভাবে একটা ঘর আগে তুলে নেবো আর এখানে একটা ঘর পরে তুলে নেবো। পুরো বরফিটা তৈরি হয়ে গেল, আর এখানে আবার এরকম করে একটা একটা করে এইদিকে ঘর যাবে আর একটা ঘর এইদিকে চলে আসবে, এদিকেও একটা ঘর এদিকে যাবে একটা ঘর এদিকে চলে আসবে, এখানেও সেম একইভাবে এদিকে একটা ঘর আসবে এদিকে একটা করে ঘর আসবে। তো এইভাবে করে পুরো রাউন্ডটা বানিয়ে নিতে হবে। তো আমি কিছুটা আরও বানিয়ে তোমাদের ডিজাইনটা পুরোটা দেখিয়ে দিচ্ছি ভালো করে। দেখো ডিজাইনটা দেখতে জাস্ট এরকম লাগবে, তো এইভাবেই পুরোটা ভরাট করতে হবে। তো তোমরা ঘরে ট্রাই করো, এইভাবে আমাকে কমেন্টস করে জানাবে ডিজাইনটা তোমাদের কেমন লাগলো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে আরও একটা নতুন ডিজাইনের সাথে।